সম্মানিত উপস্থিতি আহলুল হাদিস বিষয়টা কি আমি আবার খেয়াল করে দিতে চাই হানাফি আছে শাফি আছে মালিকি আছে হাম্বলি আছে সাধারণ মুসলিম আছে এখানে একটি প্রশ্ন মানুষের সামনে জেগে ওঠে তোমরা আহলুল হাদিস কারা আহলুল হাদিস বলতে আমরা বুঝি আল্লাহর হাদিস আল্লাহ নাযালা আহসানুল হাদিস আল্লাহ উৎকৃষ্ট হাদিস অবতীর্ণ করেছেন আল্লাহর হাদিস হলো আল্লাহর কোরআন ফালাআল্লাকা বাখুন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযা আল হাদিস আসাফা হে নবী মনে হচ্ছে হে নবী তুমি সম্ভবত তুমি কাফিররা তোমার এই হাদিসের উপর ঈমান আনছ না এই জন্য কি তুমি একেবারে আত্মহত্যার পথ বেছে নেবে এটা হবে না এটা নয় তুমি এতটা হতাশ হয়ো না ইমাম ইবনে কাসির এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন যে এখানে আল্লাহর হাদিস বলতে হলো কোরআন আল্লাহর হাদিস কোরআন কোরআনে কারিমে এসেছে ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ উৎকৃষ্ট হাদিস হলো আল্লাহর কিতাব এটা আল্লাহর হাদিস আল্লাহর কালাম আর রাসূলের হাদিস যেটা মা উসরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قولا او فعلا او تقريرا او صفة خلقية او الخلقية او هما ابن حجر اسقلاني ايتوكو باريه ديشن الله نبير قطع الله نبير قاج الله نبير شموتي الله نبير دهير قرون او الله نبير چان چلون الله نبير عدو اخلاق الله نبير جدا قرطة چهشن اتو جو قرطة پارن نئي حاكم لڑا چه كنتو حكم لڑا نئي جيركم اي اپنار আশুরা সিয়াম একদিন পালিত ছিল সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি নাসারা করে আপনি যদি একদিন করেন তাতে সে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় আল্লাহ নবী বললেন আগামী বছর আমি যদি বেঁচে থাকি তাহলে আমি আশুরার সওয়াল এই এর ওই মাস মুহররমের 9 তারিখে সিয়াম পালন করব কিন্তু আল্লাহ নবী বেঁচে ছিলেন না ওই বছর তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী বিদায় হয়েছেন কিন্তু তার হুকুমটা রয়ে গেছে গ্রাম এলাকায় বলে হাকিম লড়ে কিন্তু হুকুম লড়ে না আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু তার হুকুম লড়েননি লড়েনি সম্মানিত উপস্থিতি যারা কোরআন এবং হাদিস এই দুটিকে নিঃশর্তভাবে কোন ধরনের মধ্যস্থ ছাড়া সরাসরি তারা ধারণ করে যারা বহন করে যারা প্রচার করে যারা এটার বিরোধিতা যারা করে সেখানে যারা রুখে দাঁড়ায় যুগের পর যুগ তারা আহলুল হাদিস হিসেবে পরিচিত সম্মানিত উপস্থিতি যেহেতু আমি আমার বক্তব্যই দিব এটাই স্বাভাবিক কিন্তু অন্য কারো উপর আক্রমণ আমি করতে যাব না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাব সম্মানিত শ্রোতৃমণ্ডলী এই আহলুল হাদিস কোথা থেকে আসলো এই ভূখণ্ডে এখানে বহুত ঐতিহাসিক আমাদের মাননীয় মন্ত্রী তিনি আলোচনা করেছেন ইবনে বতুতাকে নিয়ে এবং শাহজালালকে নিয়ে এটা অনেক পরবর্তীর ইতিহাস কিন্তু আরো আগের ইতিহাস হলো সাহাবীগণ এই উপমহাদেশে এসেছিলেন ভারতে এসেছিলেন তার উপরে মূল্যবান বই পুস্তক রয়েছে যেটা মাকদেসির ইতিহাস সেখানে এবং আরো অন্যান্য যারা ইতিহাস লিখেছেন তারা বর্ণনা করছেন যে আমি যখন ওই দিল্লিতে নিয়ে যাই মনসুরায় যাই দেবল এলাকায় যাই ইত্যাদিতে মুলতান এলাকায় যাই তখন সেখানে দেখেছি যে সেখানে আহলে হাদিস রয়েছে আজকের কথা নয় সুলাইমান নবী তিনি বলেছেন উস জামানা মে ইস মাকান পে আহলে হাদিস কা রহনা এক হায়রত আঙ্গিজ বাত হ্যায় ওই যুগে ওই এলাকায় আহলে হাদিস থাকাটা একবারে একটা হয়রান হওয়ার বিষয় সম্মানিত উপস্থিতি আরো আমি দৃষ্টি আকর্ষণ করছি ইমাম ইবনে কাসির বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসান বি ইমামিহিম কোরআনে কারিমের এই আয়াতের তাফসিরে তিনি উল্লেখ করেছেন যেদিন আমি ডাকব প্রত্যেক মানুষকে তাদের ইমামের সাথে তাদের নেতার সাথে ইমাম ইবনে কাসির তার তাফসিরে বলেছেন জিহাদা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আহলুল হাদিসদের সবচেয়ে বড় সম্মানের বিষয় তাদের কোনো ইমাম নেই তাদের
কোন ধর্মীয় নেতা নেই তবে একমাত্র ধর্মীয় নেতা নেতা একই জন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কেউ যদি অন্য কোন লিডারের সাথে ওঠে ইমামের সাথে ওঠে উঠতে পারে কিন্তু আহলুল হাদিস উঠবে কিয়ামতের মাঠে আল্লাহর নবীর সাথে এটাই ইমাম ইবনে কাসিরের কথা আমি দুই চারটা উপমা উদাহরণ দিয়ে আপনাদের সামনে শেষ করব আমরা বলি যে আমরা শুধুমাত্র মুসলিম না যথেষ্ট নয় শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাররামিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করে খারেজিরা নিজেদেরকে মুসলিম দাবি করে বর্তমানে কোরআনিরা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করে আপনি কোন মুসলিম আপনি কোন মুসলিম সাহাবীগণ যে পথের উপর ছিল আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন ইফতারাকাত ইয়াহুদ আলা 71 ফিরকা وافترقت النصر على 72 فرقة ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وصبي الله نبي بلسن فرقة هبه الله نبي بلسن دال هبه الله نبي بلسن بيبن بيبهجن هبه كنتو جبش هبه جهنم اكتا دال سوب جبش قطع এর অর্থ এই নয় যে বিভাজন হবে না আল্লাহ নবী ভবিষ্যদ্বাণী করেই গেছেন বিভাজন হবে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে জান্নাতে যদি যেতে হয় সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ওই মুক্তিপ্রাপ্ত ওই একটি দল কারা আল্লাহ নবী বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা কায়েম থাকবে শিয়া কি করলো ওই আপনার কাদিয়ানি কি করলো রাফেজি কি করলো ইত্যাদি ইত্যাদি ফেরকারা কি করলো সব কোনো কিছু আমার জানার দরকার নেই তারা গোল্লায় যেতে পারে কিন্তু আমাকে থাকতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যে পথে রয়েছে ডক্টর মুজাফফর বক্তৃতায় বলে থাকে সূরা বাকারার একটি আয়াত উল্লেখ করে যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আমি এই জ্ঞানটা ওর কাছ থেকে নিয়েছি যারা ঈমান আনবে তাদের ঈমান আনতে হবে সাহাবীগণের পদ্ধতিতে কোন পীর সাহেব কি বললেন কোন ফকির সাহেব কি বললেন কোন ঠাকুর সাহেব কি বললেন কোন হুজুর কি বললেন কোন বুজুর্গ কি বললেন কে কি বললেন কিচ্ছু যায় না আসে না তার কথা আর ওই কুকুরের ঘেউঘেউর মধ্যে শিয়ালের কাউ কাউর মধ্যে কোন পার্থক্য নেই যদি তার দলিল কোরআন এবং হাদিসের মধ্যে না থাকে পরিষ্কার কথা কোরআনে আছে তাই মানে আমি মুসলিম হাদিসে আছে তাই মানে আমি মুসলিম সেটা আবার সহি হাদিস আছে সেই জন্য আমি মুসলিম না হলে অন্য কারো কোনো মূল্যায়ন কেন নাই এই জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য ইমামগণ বলেছেন আর-রিজালু ইউজানু বিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া লা ইউজানুল কিতাব ওয়াস সুন্নাহ বিল-রিজাল মানুষের কোন পথে আছে শুদ্ধ পথে না অশুদ্ধ পথে ভুল পথে না বক্র পথে তা মাপা হবে কোরআন এবং হাদিসের আলোকে শরীয়ত কোন মানুষের উপর ভিত্তি করে চলে না মানুষকে চলতে হবে শরীয়তের ভিত্তিতে সম্মানিত উস্তাদ আমার সমস্যা কি কোরআন আমার সামনে রয়েছে আমার সামনে শুদ্ধ ব্যাখ্যা রয়েছে হাদিসগুলা বাছাই করা হয়েছে সেগুলা কিতাব আকারে লিপিবদ্ধ রয়েছে মাননীয় মন্ত্রী সাহেব উপস্থাপন করেছেন সহি বুখারি মুসলিম আপনারা তার সাথে তিরমিজি যোগ করেছেন এবং বলেছেন শুধুমাত্র উজবেকিস্তান নয় ওই এরিয়া বুখারা সমরকান্দ উজবেকিস্তান কাজাকিস্তান তাজিকিস্তান ইত্যাদি এলাকায় ইমাম বুখারি ইমাম মুসলিম আর এই দিকে জন্ম ইমাম তিরমিজির জন্ম ওখানে মাননীয় মন্ত্রী সাহেব ওখানে বলেছেন এটা রাইট কথা কিন্তু ইমাম বুখারি কবর বানাইতে বলছেন কিনা প্রশ্ন এই জায়গায় আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব ইমাম বুখারি কবর বানাতে বলেন নাই ইমাম তিরমিজি বলেন নাই আমার কবরে তুমি মাজার মাজার বানাও উনি বলেছেন সৌদি আরবে কবর মাজার নাই সমান আলহামদুলিল্লাহ এটাই শরীয়ত মরক্কোতে বলেছেন উনি দেখেন নাই এটাই শরীয়ত রাইট শরীয়ত উনি ওইদিকেই কথা বলেছেন এই জন্য তাকে ধন্যবাদ কিন্তু যদি বলেন যে কেউ যদি বলে বুখারা সমরকান্দ উজবেকিস্তান তাজিকিস্তান কাজাকিস্তান খাওয়ারজম ইত্যাদি ইত্যাদি এলাকায় যে সকল মনীষীদের জন্ম হয়েছে বুখারি মুসলিম ইত্যাদি বুখারি এবং তিরমিজি সহ অন্যান্য বড় বড় মুহাদ্দিসিনদের এবং আলে ওলামার তাদের কবরে মাজার বানাইতে যদি মাজার যদি বানিয়ে থাকে সেটা বেধাত সেটা হারাম সেটা অন্যায় কেন ইমাম বুখারিও বলেন এটা করতে ইমাম তিরমিজিটা বলে না দুইটা গুলিয়ে ফেলা যাবে না সময় তো উপস্থিতি
যে মিথ্যা কেসে ডক্টর মুজাফফরকে ফেলা হয়েছে তিনি খালি কবরের প্রচার করতেন তাকে ডক্টর মুজাফফর ঠিকমতো চিনেও তাকে দুই একদিন সৌদি এমবেসিতে ডাকাও হয়েছিল তাকে বলেছে সৌদি এমবেসেডরের প্রতিনিধিরা তুমি খালি কবর দেখাও তুমি খালি মাজার দেখাও ওহাবি হবি কোলে গাড়ি দাও তুমি দেখলা করো তোমার হজের লাইসেন্স বাতিল করে দেব আমার সামনে ঘটনা ঘটেছে কোথায় কে তার উপর আক্রমণ চালালো কে কি করলো না করলো কোথায় ডক্টর মুজাফফর তখন আরো বাচ্চা মানুষ ছেলে মানুষ তার উপর সেই কেস পড়ে আছে সে দোয়া করবে আল্লাহ যাতে তার উপর থেকে বালা মুসিবত তুলে নেয় সম্মানিত উপস্থিতি ইমাম বুখারীর মৃত্যুর সময় বলে গেলেন রাস্তায় যাচ্ছেন সঙ্গী বললেন তিনি তখন বললেন আমার মৃত্যুর সময় তা আম্মামা পাগড়ি বানিলেন আমরা তো পাগড়ি ভুলে গেছি সৌদি আরবের লাল গোত্রা পরাটা এখন আমরা সুন্নত বানিয়ে ফেলেছি লাল গোত্রার কোনো শরীয়তের কোনো বিধানই নাই টুপিরও তেমন নাই আছে পাগড়ির আমি এই টুপি পরে এটা ফ্যাশন এটা সুন্নত না নফল না কিচ্ছু না যদি কিছু থেকে থাকে সেটা আছে পাগড়ির মধ্যে আগের যুগের আলেমকে দেখতাম হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি মোল্লা আনিসুর রহমান কবিরুদ্দিন রহমানি সব যে আলেমদের পিছনের বেঞ্চে বসার যোগ্য না তারা পাগড়ি বানতেন আহলে হাদিসরা এখন পাগড়ি বাদ দেয়া রুমাল দেওয়া শুরু করেছেন দেন কোনো সমস্যা নাই কিন্তু পাগড়ি বাদ দিলেন কেন ইমাম মুসলিমের মাথায় পাগড়ি থাকতো বাইনাল কাতিফাইন ইমাম মুসলিমকে দেখা আছে বড় সরো মানুষ সুন্দর মানুষ লম্বা দাড়ি এবং ঘাড়ের উপরে পাগড়ি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফাতাআম্মামা তিনি পাগড়ি মাথায় বাঁধলেন হেঁটে কিছুদিন গেলেন সওয়ারিতে উঠবেন এই সময় বললেন আমার মৃত্যুর সময় হয়ে গেছে শোনো হে সঙ্গে আর তুমি আমাকে কাফফিনুনি বি সালাসাত আসওয়াব তোমরা কিন্তু আমাকে তিন কাফরে কাফন দেবে আর সেই মানুষের কবরে যদি মাজার বানানো হয় তাহলে কখনো সেটা শরীয়ত নয় শরীয়ত হলো কোরআন এবং হাদিসে এটাই আহলে হাদিসরা বলে পরিষ্কার হবে আমিরাতুন নাস মা তাসনা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া আমল করতে করতে কাজ করতে করতে পরিশ্রান্ত হয়ে গেলেন ঘর্মাক্ত হয়ে গেলেন শীতের মধ্যে উঠলেন কিন্তু আমলটা কি বেদাতি তরিকায় সেটা সুন্নতের মধ্যে কিছুই নাই আমল কবুল হবে কিনা কিছুই হবে না কবুল হবে না কাজই যদি করবেন আপনি একটা ল্যাবরেটরি করেছেন সায়েন্স ডিপার্টমেন্টে তাই না আপনি ভুল পথে যদি ল্যাবরেটরিতে পদার্থগুলা মিশ্রিত করেন সেটা বিস্ফোরণ ঘটবে না কোনো আবিষ্কার হবে বিস্ফোরণ ঘটবে আপনি ভুল পথে যদি ইবাদত করেন শরীয়তের দলিল বিহীন ভাবে তাহলে সেটা বিস্ফোরণ ঘটবে না আপনি সওয়াব পাবেন ভুল হবে সেটা যুগের পর যুগ আহলুল হাদিসরা অশুদ্ধ পথ দেখে এসেছে সহি পথ দেখে এসেছে মানুষকে সহি আকিদার কথা বলে এসেছে বা মানুষকে সহি আমলের কথা বলে এসেছে মানুষের সামনে সহি হাদিস উপস্থাপন করেছে মানুষের ভুলটা ধরিয়ে দিয়েছে মানুষের বিভ্রান্তির দিকে তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে এটাকে অপরাধ না সব কাজ না ন্যায় কাজ সেটা ন্যায় কাজ এবং মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করছে নতুন করে যেমন তেমন মানুষের আকীদা এবং আমল সংশোধিত হচ্ছে মানুষের গতিবিধি সহি হাদিসের দিকে এগিয়ে আসছে এবং আমাদের এই দারুল হুদা কমপ্লেক্সে কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা পালন করে চলেছে সম্মানিত উপস্থিতি আজকে কবর পূজা আজকে মাজার পূজা আজকে কবর থেকে কিছু আসে এই ধারণা তারপরে পীর পূজা ঠাকুর পূজা ইত্যাদি ইত্যাদি মারাত্মক ভাবে যেগুলো চলছিল সেগুলার অসারতা আস্তে আস্তে আহলুল হাদিসরা প্রমাণ সহকারে মানুষের সামনে উপস্থাপন করছে আর এই কারণে আমাদের কবর ব্যবসায়ী মাজার ব্যবসায়ী পীর পূজারি তাবিজের ব্যবসায়ী ইত্যাদিদের অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছে আর তারা দিন দিন মরণ কামড় দেওয়া শুরু করেছে এবং তারাও বলাবলি শুরু করেছে দেশটা তখন আহলে হাদিসের হয়ে যাচ্ছে কি আফসোস ওই ব্যক্তি যে ব্যক্তি বলেছিল আহলে হাদিসের পিছনে সালাত হবে না কেন যেহেতু মেসাক করে তারা সালাতের আগ মুহূর্তে দাঁতের গোড়াতে রক্ত পড়ে অজু নষ্ট হয় ইমামের অজু না থাকলে মুক্তাদের সালাত হয় না এই জন্য আহলে হাদিসের পিছনে সালাত হয় না উনি আবার বলে দিলেন দেশ তো আহলে হাদিসের দিকে চলে যাচ্ছে সব
আহলে হাদিসরা তো তোমার মতো যারা আহলে হাদিসের বক্তব্য শুনে তোমার পোস্ট থাকতে পারে তোমার পজিশন থাকতে পারে তোমার মাথায় পাগড়ি থাকতে পারে আগে আল্লামা মুফতি বহুত কিছু থাকতে পারে কিন্তু সাধারণ মানুষ তোমার মতো মূর্খ না তারা বুঝে তুমি কোন বিভ্রান্তিকর কথাবার্তা বলছো তোমার মুখে পান তোমার মুখে খয়ার তোমার মুখে জর্দা তুমি দাঁত মাজো না জীবনে তুমি দাঁতে ঘষা দিলে রক্ত পড়বে আহলে হাদিসের মক্কি হলো পশা নাকি তারা দাঁতের আগে একটু ঘষে হাদিস সহিহুল বুখারীতে আসওয়াকুম মাতাহাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব হাত মেসওয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ সন্তুষ্ট হন এবং কোন কোন সাহাবি মেসওয়াক কানের মধ্যে রাখতেন সালাতের আগে দাঁতটা একটু ঘষা দিয়ে সালাতে দাঁড়িয়ে যেতেন ওইখানে কি উনি জোরে জোরে ঘষাতেন নাকি রক্ত বের হওয়ার জন্য এই মুফতি সাহেব এখন বলা শুরু করছে দেশ আহলে হাদিস সাথে চলে গেল যাবে স্বাভাবিক ভুয়া কথা বাজে কথা আহাম্মকের মতো কথা পেঁচা কোচা কথা মানুষ আর শুনবে না এটা স্বাভাবিক সময় তো উপস্থিতি ডক্টর জাকের নাককে বন্ধ করে দিলেন একেবারে সেই যুগে ছিল এক আধা নাস্তিক পররাষ্ট্র সে তখন তথ্য মন্ত্রী ছিলেন তিনি সুযোগটা নিয়ে নিলেন জাকের নায়কের কথার মধ্যে নাকি ইসলাম বিরোধিতা আছে জাকের নায়কের কথার মধ্যে নাকি একেবারে ধর্মের বিরোধিতা আছে কুরআন সুন্নাহর সাথে যায় না বলতেছে কে এক আধা নাস্তিক মন্ত্রী ধর্মের প্রতি তার কত মহব্বত আর মাঠে নামিয়ে দিলেন তাদের খালাতো ভাই গুলাকে দুনিয়ার যত বেদাতি দুনিয়ার যত কবর পূজারী দুনিয়ার যত মাজার পূজারি সব মিলা বেদাতি নাস্তিক আর মাজার পূজারীরা সব একত্র হয়ে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে লাগলেন প্রচার বন্ধ আছে প্রচার বন্ধ আছে ধর্মকে বন্ধ করা যায় না সত্য কথা বন্ধ করা যায় না ধর্মের ঢাকনাকে আপনি বাজে না আপনি বাজে না মন্ত্রী সাহেব বলে গেলেন যদি সৎ লোকেরা পিছিয়ে থাকে জীবনের ঝুঁকি যদি না নেয় প্রতিবাদ যদি করতে না যায় অসৎ লোকেরাই প্রাধান্য পাবে আপনি এই রকম ঠিক একই কথা দিনের কথা ধর্মের কথা আকীদার কথা সুন্নতের কথা শিরকের বিরোধিতার কথা বেদাতের বিরোধিতার কথা সহি আপনি সহি হাদিসের উপরে আমলের কথা আপনি যদি সাহসিকতার সাথে না বলেন তাহলে বেদাতের এই প্রাধান্য পেয়ে যাবে বহু মামলা মাথায় নে বহু মোকদ্দমা মাথায় নে বহু সমস্যা মাথায় নে মাঠে ময়দানে বহু কিছু নিয়ে যারা দিন ধর্ম প্রচার করে চলেছেন আগের থেকে এখন তো আমরা রাজকীয় হালতে আছি যে সময় এমনি ফজল হাইটে হাইটে যাইতেন আব্দুল গনি সাহেব সেক্রেটারি জেনারেল সাহেব সাইকেল নিয়ে যখন জামালপুরতে আমাদের গ্রামে ভাদ্রিসরে যাইতেন আনিসুর রহমান হাইটে হাইটে যাইতেন বই দুই হাতে নিয়ে যখন ত্রিশালি যাইতেন ঘোড়ার গাদিয়ে চলে এটা আমাদের নিজেদের দেখা সব সেই হিসাবে আমরা রাজকীয় হালত এখন দিন প্রচার করি আলহামদুলিল্লাহ এত তারা কষ্ট করে ফিল্ডগুলো তৈরি করে দিয়ে গেছেন সেখানে আমরা বক্তব্য দিচ্ছি মাত্র আমাদের তেমন কোনো অবদান আসলে নাই তারপরেও যতটুকু করা হচ্ছে আল্লাহ কবুল করে নিন এই যে ছড়ে যাচ্ছে চিটাঙ্গের মতো একটা জায়গা যেখানে কাবার ঘরে হজে গিয়েও কাবার ঘরের তোয়াপ করে আর বলে পর্দায় দেখুন মাজার এত বড় কবর পূজারী পীর পূজারী সেই জায়গায় এখন প্রতি মসজিদে রফল এজান হয় এবং জোরে আমিন হয় কোন এক ইমাম সাহেব সেদিন আমার বন্ধু বর্ণনা দিলেন ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব উনি উপস্থিত ছিলেন যে যখন ইমাম কাইরে মাদ্রাসা আলী ওয়ালা দালিল বলেছে পাশের থেকে আপনাদের পাঁচ সাতজন আমিন বলে ফেলেছে ইমাম সাহেব সালাম ফিরে যাই সহসি যাচ্ছে সহসি তাতে বলছে মুসল্লি ভাইরা আমার সালাতে কি কোনো ভুল হয়েছে যে না কোনো ভুল হয় নাই তাহলে বলেন তো সহসিদ্ধ দিলাম কেন আমরা তো কোনো কারণ খুঁজে পাই না বলতেছে যে আমার পিছনে কয়েকটা বাজে ছেলে দাঁড়িয়েছে ওরা জোরে আমিন বলেছে এই জন্য সহসিদ্ধ দিলাম আরে বাস্তব কথা বানাওটি এক বিন্দু বলেছেন এদা কাল আল ইমাম গায়রুল মাগদু আলাইহিম ওয়ালা দালিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকা গফুরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি যখন ইমাম গায়রুল মাগদু আলাইহিম ওয়ালা দালিন বলবে তখন হে মুসল্লিরা মুক্তাদিরা তোমরা তার সাথে সাথে আমিন বলো যখন আমিন বলার সাথে সাথে উর্ধাকাতের ফেরেশতারা উচ্চ স্বরে আমিন বলে উত্তমাদের উচ্চ স্বরে আমিন বলা এবং ফেরেশতাদের আমিন বলা যখন কোয়েনসাইড করে যখন ক্রস করে একত্রিত সমস্যার যখন আওয়াজ হয়ে যায় এই মুসল্লিদের সকল সাগিরা করে মাফ হয়ে যায় আর উনি দেন সুহসিজদা
সম্মানিত উপস্থিতি, এই জাতীয় পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধার করা মিলাদ খতম এখন উঠে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সংগ্রাম কাদের? সংগ্রাম কাদের? মিলাদ খতম সংগ্রাম কাদের? কবর পূজা কমে যাচ্ছে, সংগ্রাম কাদের? এই ভূখণ্ডে যে ভূখণ্ডে আমাদের মাননীয় মন্ত্রী সাহেব আলোচনা করে গেলেন, এই ভূখণ্ডে একাত্তর যুদ্ধ অনেক পরে হয়েছে। এর আগের যে যুদ্ধ গুলা সেগুলা দুই এক লাইনের আমি বলে দিচ্ছি। ওই ভারতে ওই শিখদের বিরুদ্ধে যুদ্ধ, ওই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ, ওই ধানে খোলার যে আপনার জেহাদি ক্যাম্প, ঢাকার যে হাজি বট্টু হাজির ওইটা, এই বগুড়ার যে জেহাদি ক্যাম্প, এই পদ্মা নদীর দুই পারে ওপার এবং এপার মেলে যে সকল জেহাদি ক্যাম্প গুলো, ওদিকে সাতক্ষীরা খুলনা সহ বিভিন্ন জায়গায়, আমি আজকে লিস্ট পড়বো না। আল্লামা আব্দুল হাইল কাফি পড়ায় 25-30 জনের নাম উল্লেখ করেছেন, তার সাথে আমিও কিছু যোগ করেছি, ইত্যাদি ইত্যাদি মিলে সহজ কথা নয় ইংরেজদেরকে বিতাড়িত করার পিছনে এই আহলে হাদিসদের অবদান। আপনাদের মনে রাখতে হবে সহিহ হাদিসকে উপস্থাপন করা, কোরআনের শুদ্ধ তাফসির সামনে উপস্থাপন করা, সরাসরি বেদাতের বিরোধিতা করা, শেরেকের বিরোধিতা করা, প্র্যাকটিক্যালি মাঠে ময়দানে কাজ করা, এমনকি যে পরিমাণ তাবিজ এবার আহলে হাদিসরা খুলেছে মানুষের গলা থেকে, যেখানে ত্রাণ নিয়ে গেছে সেখানে বস্তায় বস্তায় তাবিজ খোলা হয়েছে, যেটা অন্যের মাথায় নাই, আমার মাথায় ছিল না। মুজাফর খানে তাবিজ খুলতেছে, সিলেটে খুলতেছে, খুলতেছে, একজনে দিবে না তাবিজ, কয় যে এটা রূপার তাবিজ, কিনতে লাগছে আমার 700-800 টাকা, বলে আমি 1000 টাকা দেবো, তারপর তাবিজ দিব। তাবিজের বস্তা যেখানেই যায় আহলে হাদিসরা, সেখানেই সেরেকের কিছু বিরোধিতা করে, সেখানেই তৌহিদের কিছু কথা বলে, সেখানেই বেদাতের বিরোধিতা করে। বেদাতকে শেষ করার জন্য, যে বেদাত আমল শেষ করে দেয়, সেই বেদাত শেষ করার জন্য কিছু না কিছু বুদ্ধি বের করে। সমাজ বেদাত আবিষ্কার করে তারা হালুয়া খায় না, বেদাত বন্ধ করতে গিয়ে তারা কি মায়েরও খায়। এই যে মামলা মোকদ্দমা ছুটকি নাটকে যা কিছু চলে, কি কারণে, কি কারণে এই সম্মেলন বন্ধ করে দেওয়া হবে? কারণ কি? ইসলামের বিরুদ্ধে কথা হয় এই জন্য? না না, এটা তো কথা নয়। ইসলামের শুদ্ধ সত্য বিষয়টা যদি মানুষের সামনে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই আবু জেহেলরা, এই আবু লাহাবরা, এই উৎপারা, এই সাহেবরা খাবে কি করে? এদের খাওয়ার পথ বন্ধ। আবু জেহেল আবু জেহেলি হয়ে যাবে, আবুল হাকামার থাকবে না। সম্মানিত উপস্থিতি, ভয় পাওয়ার কিছু নেই, ডরানোর কিছু নেই, জেল জরিমানা শুনেও অত আতঙ্কিত হওয়ার কিছু নেই। এগুলা তো কিছু কিছু ঘটবেই, যদি আপনি হেরে যান অত্যাচারের সামনে, আপনি যদি জুলুমের সামনে হেরে যান, আপনি যদি মামলার, দেখুন রাজনৈতিক নেতার সাহস দেখুন, যে জীবনের পর থেকে যুদ্ধ করা শুরু করেছি, রাজনীতি করলে সেটা বল নিজেই বুঝে খারাপ জায়গা, তাদের বিরুদ্ধে লোক লাগা আছে, পথে পথে সমস্যা তাদেরও আছে, আখেরাতের কেউ তা তো আল্লাহই ভালো জানেন, সেটা ভালো হিসেবে আল্লাহ কবুল করুক। কিন্তু যারা দিনের কাজ করছেন, তৌহিদের কাজ করছেন, সুন্নতের কাজ করছেন, সহিহ হাদিসের কাজ করছেন, আল্লাহ নবীর পক্ষে কাজ করছেন, আল্লাহর পক্ষে কাজ করছেন, দুনিয়াতে তাদের খায়ের আছে, আখেরাতে তাদের ভালোই আছে, আপনি ভয় পাবেন কেন? ভয় যদি পেয়ে যান হেরে যাবেন, ভাষা ঘুরানো যাবে না। আমি বেশি কথা বলবো না, নেতৃবৃন্দ উপস্থাপন আছেন, কিছুটা ঘাবড়ানো কথাবার্তা বলা হয়ে গেছে, ভুল মেসেজ যেন না চায়। সেটা হলো পার্লামেন্টে আমাদের একজন মুরব্বী বহুত খেদমত করে না হালে দিছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, এটা সত্য কথা। কিছু ভালো কথা এসেছে এবং জাতির কাছে মেসেজ গেছে, সেটা আহলে দিছে ভোট দেয়, ভোট হারাম নয়। কাবি সাহেব ভোট হারাম বলেন নাই, তুমি বলবা কেন? কাবি সাহেবের যদি বড় চিন্তা ছিল না, সেখানে নির্বাচন হয়েছে, আকরম খান নির্বাচন করেছেন, আব্দুল্লাহ বাকি নির্বাচন করেছেন, তার মৌলানা রমজান আলী প্রিন্সিপাল সাহেব নির্বাচন করেছেন, নির্বাচন করেছেন আপনার অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল্লাহ সালাফি নির্বাচন করেছেন, নিজাম বিভিন্ন পার্টি বোর্ড থেকে আপনি হঠাৎ করে এসে বলে সংগঠন হারাম, সংগঠন বিদ্বেষ, এই সেই বাহুল্য কথাবার্তা ছড়ানোর কোনো অর্থ নেই। কাজেই আমি বলবো যে এগুলো জায়েজ, কিন্তু এ দুটুকু আহলে যারা ভোটা ভোট দেন, রাজনীতি বিমুখ না, কিন্তু অরাজনৈতিক নয়, কিন্তু ধর্মের রাজনীতি আছে, বলতে হতো নির্দলীয়, নির্দলীয় শব্দটা অরাজনৈতিক হয়ে গেছে, স্লিপ অফ টাং, এর তো কোনো ভুল মেসেজ যাওয়ার কোনো অবকাশ নেই। যে আহলে হাদিসরা রাজনীতি বিরোধী, রাজনীতি করেই তারা বড় হয়েছে, রাজনীতি ইনশাল্লাহ করে এবং করবে, হয়তো হয়তো ভোটাভুটি নাও করতে পারে,
সেটা অন্য বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি আর বেশি দূর আগাবো না, মেসেজটা শুধু ক্লিয়ার করে দিলাম। বক্তব্যটা এসেছে, এসেছে সেটা ভালো কথা। আমি শুধু অনুরোধ করব এখানে প্রকাশ্য ময়দান থেকে কাফি সাহেবকে প্রথম থেকে শেষ পর্যন্ত 10 বার পড়তে হবে এক একজন নেতাকে। সেটা হলো আহলে হাদিস পরিচিতি পড়তে হবে, ইসলামের রাজনৈতিক সূত্র পড়তে হবে, তারপর 40 প্রশ্নের জবাব পড়তে হবে, তাদেরকে পাকিস্তানের শাসন সংবিধান পড়তে হবে, ইসলামের অর্থনীতির ক খ পড়তে হবে। বইগুলা 10 বার পড়ার পরে তা আপনি আপনি একটা মন্তব্য করতে পারবেন। পড়াশোনা না করে মন্তব্য করলে বক্তব্য বিভিন্ন ধরনের হয়ে যাবে। আমরা একটা শৃঙ্খলায় আনতে চাচ্ছি। সেদিন কথা বলছিল ওই নতুন করে ফিরে এসেছে প্রফেসর সাহেব এতে সৌদি আরব থেকে, আলেমদের একটা খুব দ্রুত গতিতে একটা বোধ হওয়া দরকার, যাতে পক্ষে বিপক্ষে এই বিক্ষিপ্ত তো আমাকে সাবজেক্ট দিয়েছিল জিকেতে, এত লম্বা করেছিলে বিষয়বস্তু আমি গুছিয়ে আনতে পারিনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে গেছে যে বক্তব্য যদি বিশৃঙ্খল না হয়, কিছু কিছু দ্বিমত থাকবে, কিছু কিছু বিরোধ থাকবে, কথাবার্তা একটু একটু থাকবে, বক্তব্য বন্ধ করা যাবে না, কিন্তু জাতীয় পর্যায়ে আহলেদের পক্ষ থেকে যে বক্তব্য যাবে সেখানে যেন ভক্ত সবারই আছে কম বেশি, কারো 1,000, 2,000, 5,000, 7,000 ভক্ত আছে, সেই ভক্ত নেই পুলকিত, সেখানে যেভাবে কথা বললে ঠিক না ঠিক হয় সেইভাবেই আমরা বক্তব্য দিয়ে চলেছি। ভুলে যান ওগুলা কথা, সেন্টার থেকে যে ধরনের কথাবার্তা আসবে সেটাকে আপনার কানে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে চলেছে আমাদের কার্যক্রম, আমরা কাছাকাছি সবাই এসে যাচ্ছি, মূলত মৌলিক দ্বিমত নেই। অনেকেই বলতে চান মুখস্থ বক্তব্য শিখিয়ে দেওয়া হয়েছে, কিসের আহলে হাদিস হবো? মন্ত্রী মহোদয় যেমন বলে গেলেন ইসলাম গ্রহণ করছে মানুষ খুব বেশি বেশি, কিন্তু মুসলিমদের মধ্যে সবচেয়ে বিরোধ বেশি, ওটা আল্লাহ নবী বলে গেছে বিরোধ থাকবে, কিন্তু হকটা খুঁজে জান্নাতে যেতে হবে। কথা প্রসঙ্গ আসলেই বলেন যে আহলে হাদিসরা তো এই তোমরা তো অনেক দল, আরে কিসের অনেক দল? সবচেয়ে বৃহত্তর দল জমিয়ত আহলে হাদিস, সামান্য কেউ দুই একটা সংগঠনের সাইনবোর্ড আছে, তারা তাদের ভাবমতে কাজ করে, কথা এক কাজও এক আমল এক গতিবিধি এক, কেউ ভক্ত বেশি থাকলে দুই একটা স্লিপ অফ টাঙ্গে ডান বাম কথাবার্তা একটু হয় থাকতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সুযোগটা নিচ্ছে সাংঘাতিকভাবে। মূলত আপনাদেরকে আর পরিবাদ প্রতিবাদ করতে হবে যে আমাদের এটা শুধু কিছু সাইনবোর্ড, আমরা একই নীতির উপর আছি, সুযোগ আমরা কাউকেই দেব না, পরিষ্কার কথা। বাকি যেটুকু সমস্যা আছে আমরা এখন আবার গোছানের তালে আছি, গুছিয়ে আসছি, কাছাকাছি আসছি, সবাই যদি আপনাদেরও দাবি আছে সেই পথ ধরে আমরা আরো সুষ্ঠু কথা সুষ্ঠু বক্তব্য একই ধরনের ভাষা একই ধরনের কথাবার্তা মাঠে ছেড়ে দিতে পারবো। বাকি আর আমি বাড়াবো না, শুধুমাত্র এইটুকু বলবো যে যেভাবে আহলে হাদিস বেড়ে যাচ্ছে 4-5 কোটি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ, তাদের ঐক্যবদ্ধভাবে সমাজে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি বেশি কিছু বললাম না, কেননা বক্তব্য মেরে সাবান মেরে লেসান আজ মাসলে হাতান খামোশ হয় ও কারনা ও কারনা এ পায়ে ভি শোলা বয়ান থা মেরে লেসান আজ মাসলে হাত পে খামোশ হয় ও কারনা এ ভি শোলা বয়ান থা আজ দিল কে আরসে মে কিয়া হ্যায় উসকো নিধন ও কারনা এ বান্দা কবি কড়িয়াল সাবান থা। আমি খুব কড়া ভাষায় বহু কথা বলতে জানি, সুযোগ এসেছে কিন্তু আমি বলবো না, কেন আমার জাতির আমার কওমের মাসলাহ ভালোর দিকে যাচ্ছে, ভালোর দিকে যাক ভালো কামনা করি। রাত্রি অনেক, আপনারা ধৈর্যের সাথে অপেক্ষা করছেন, আরও অপেক্ষা করবেন, দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ আপনারা যে ভালো চান সেই ভালোই আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা স্যারদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আজকের যে ছাত্রদেরকে বিদায় দেওয়া হলো, বিদায়ী